হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে নিয়ে এসেছি অস্ট্রিয়ান ছাগল দেখাতে। অস্ট্রিয়ান ছাগল কেমন হয় আজকের এই ভিডিওতে তা দেখাবো। ভিউয়ার্স, আজকে তোমাদেরকে অস্ট্রিয়ান ছাগল দেখাচ্ছি। এরা আসলে এখানেই সারাদিন খায়, এই ঘাসগুলো খেয়েই তারা বেঁচে আছে। শীতের সময় তো এই ঘাসগুলো আর পাবে না, তখন এই সংরক্ষণ করে রাখবে ঘাসগুলো। এই ঘাসগুলো শুকিয়ে এরা সংরক্ষণ করে রাখবে, সেগুলো এদেরকে শীতের দিনে খাওয়াবে। দেখো, সবগুলো ছাগলের গলায় একটা করে ঘন্টা বাঁধা আছে। কেন ঘন্টা বাঁধা আছে আমি জানি না, সম্ভবত এই বাড়ির মানুষেরই হবে ছাগলগুলো। দেখো, এদের গলায় কোনো দড়ি নেই। আমাদের দেশি হলে তো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, আর চুরির ভয় থাকে। এখানে ছাগল সারাদিন এইভাবে ছাড়া থাকে। এদেরকে একটা গণ্ডির মধ্যে রাখা হয়েছে, মানে যে বর্ডার দিয়ে দিয়েছে, এই বর্ডারের বাইরে এরা যায় না। সারাদিন এখানেই খায়, খাওয়ার পরে সন্ধ্যায় এরা বাসায় যায়, আবার সকাল হয়, আবার এরা এদের এই খাওয়ার জায়গায় চলে আসে। প্রত্যেকটা ছাগলের একটা করে নাম্বার দিয়ে রাখছে, জানি না কেন এই নাম্বার দেয়া। কানে এদেরকে একটা করে স্টিকার মেরে রেখেছে। আমি দেখানোর চেষ্টা করছি, আসলে অত কাছে তো যাওয়া যাচ্ছে না, তাই ভালো বোঝাতে পারছি না। এই যে প্রত্যেকটি ছাগলে এরকম স্টিকার দিয়ে রাখছে, এটা দ্বারা কী বোঝাচ্ছে বলতে পারছি না। তো দেখো, অনেক ছাগল, সম্ভবত একজনেরই হবে এই ছাগলগুলো। দেখো কত সুন্দর, অনেক সুন্দর ছাগল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছাগলগুলো তার নিজ নিজ দায়িত্বে তার বাসার দিকে যাচ্ছে। দেখো, প্রত্যেকটি ছাগলই একই মাপের, একই সমান। কত সুন্দর ছাগলগুলা, কি সুন্দর করে দৌড়াচ্ছে! এই যে ছাগলের মালিক চলে এসেছে, তাকে দেখে ছাগলগুলো দৌড়াচ্ছে, এবং সে নিয়ে চলে যাবে, তার পিছনে পিছনে যাবে। দেখো, আমাদের দেশে হলে তো দড়ি দিয়ে টেনে বেঁধে নিয়ে আসতে হয়, এদের দড়িও দেওয়া লাগে না, কিছুই দেওয়া লাগে না। এদের এই যে দরজা খুলে দিল, এই যে সবগুলো ছাগল ঘরে ঢুকে যাচ্ছে, এই যে সবগুলো ঘরে ঢুকে গেল, শুধু দরজা খোলার অপেক্ষায় ছিল। আমার ভিডিওটি প্রায় শেষের দিকে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।